আসসালামু আলাইকুম বন্ধুরা, বিটি কৃষি চ্যানেলে আপনারা সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 29 জুলাই 2022 রোজ শুক্রবার। আজকে আমি এসেছি জাহিদ ডেয়ারি ফার্মে। জাহিদ ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরংখোলা হাটের পাশে। বন্ধুরা, জাহিদ ডেয়ারি ফার্ম থেকে সবসময় উন্নত জাতের বকনা বাছুর এবং গাভী গরু ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আজকে জাহিদ ভাইয়ের এখানে বেশ কিছু সংখ্যক উন্নত জাতের গাভী রয়েছে। চলুন দেখি আজকে জাহিদ ভাই তার এখানে কেমন ধরনের গাভী রেখেছেন এবং এই গাভীগুলোর জাতমান বা দাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জাহিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। জাহিদ ভাই তো প্রতি সপ্তাহে বকনা বাছুর এবং গাভী গরু নতুন নতুন কালেকশন করতেছেন এবং গাভী আর বকনা দুটাই বিক্রি করে বিক্রি করছেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে নতুন নতুন, প্রতি সপ্তাহে শুক্রবার নতুন গাভী পাওয়া যায় আর প্রতি সপ্তাহে বকনা গাভী আমাদের কাছে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে থাকে ভাই। তো এই সপ্তাহে আপনার কাছে যে গাভীগুলো আছে এগুলোর জাতমান কেমন আছে? এগুলি জাতমান খুব ভালো, পার্সেন্টের হলিস্টার ফ্রিজাম জাতমানের পার্সেন্টের গাভী খুব উন্নত জাতের দুধের গাভী আমার কাছে বর্তমানে আছে। এখন বর্তমানে আপনার গাভী আমার কাছে বর্তমানে আপনার আছে 8টা গাভী আছে। আপনার নতুন গাভী 5টা আছে ভালো মানের, আরও গাভী আছে এগুলি বিক্রি করা আছে। আর হচ্ছে আগের পুরাতন গাভী 3টা গাভী আছে আর নতুন গাভী 5টা গাভী আছে। আচ্ছা জাহিদ ভাই চলেন, যে গাভী আছে আমরা গাভীগুলো দর্শক, হ্যাঁ দর্শকে দেখেন গাভীগুলো দেখেন। জাহিদ ভাই শুরুতে 1 নম্বর গাভী, এটা জাতমান? এটা জাতমান, এটা হলিস্টার ফ্রিজিয়াম ভাই। হলিস্টার ফ্রিজিয়াম কয় দাঁতের গাভী ভাই? এটা প্রথম বিয়ান 2 দাঁত কেবল, প্রথম বিয়ানে 2 দাঁতের গাভী, 2 দাঁতের খুব জাতমানে খুব ভালো পার্সেন্টের গাভী এটা ভাই। দেখেন দর্শকের, দর্শক দেখলে বুঝবে যে কতটা পার্সেন্ট জাতমান গরু। কলাটা দেখেন খুব দুধের গরু ভাই এটা। এটা সারাদিনে কলিটা দুধ দিচ্ছে? সকালবেলা আমরা 15-16 এমন দুধ হচ্ছে ভাই, আর নতুন খামার করছে ওনাদের জন্য অনেক ভালো হয় ভাই, বুঝছেন? এই ধরনের গাভী কিনলে কোনো মানুষই ক্ষতিগ্রস্ত হবে না ভাই। আচ্ছা বন্ধুরা, বকনা বাচ্চার সাথে 1 নম্বর গাভীটার দাম জাহিদ ভাই চাচ্ছেন 2,85,000 টাকা। আপনাদের কোন গাভী পছন্দ হয়ে গেলে দরদাম করে নিতে হবে? দরদাম করে সরদমি আমাদের ফার্মে আসে, দোয়া দেখি দরদাম করে। আগে জাত চিনতে হয় ভাই, বুঝছেন? যে গোটা কত সুন্দর পারছেন জাতমান এটা চিনি দর্শক কিনতে হয় ভাই, বুঝেছেন? জি তাহলে অবশ্যই দুধ হবে গরুর, বুঝেছেন? জাহিদ ভাই তারপরে 2 নম্বরের গাভীটা, এটা হলিস্টার ফ্রিজিয়াম, এই গাভীটা 2 দাঁত ভাই। হলিস্টার ফ্রিজিয়াম 2 দাঁতের গাভী, প্রথম বিয়ান, এই গাভীটা প্রথম বিয়ান, এটা প্রথম বিয়ানের গাভী। জি জি খুব ভালো পারছেন, দেখেন অনেক বড় গাভীটা, পালাটাও দেখেন কত সুন্দর, বেশ বড় সাইজের গাভী। এটা দুধ খুব ভালো দুধ, এটা আমরা সকালবেলা 11-12 দুধ হচ্ছে এটা ভাই, আর বিকালে, বিকালে 6-7 এমন দুধ হচ্ছে। সারাদিনে 17 থেকে 18 লিটার, সারাদিন কোন দর্শক নিলে আমাদের এখানে ফার্মে আসি 18 কেজি দুধ দেওয়া দেখে নিবে ভাই। দেখেন গোটা অনেক বড় বডি, আপনি গোটা দেখেন বিগ সাইজ আর কি, বিগ সাইজ মানে বিরাট গরু। এই গরু মাথাটা বেশ ভার আছে, চওড়া আছে, সরা গলাটা চিকন, মাথাটা ছোট। দেখেন দর্শক, হলিস্টার ফ্রিজিয়াম গরু যা যা লাগে বৈশিষ্ট্য তাই আছে। দেখেন পালান জায়গা কত, কিচ্ছু বলে না, অনেক ঠান্ডা, মানে বেশ ভালো জায়গা আছে, অনেক জায়গা আছে। দেখেন দর্শক, এই গরু গুনে বুঝছেন, ভালো খাওয়ার পালে সব গরু গুনে বুঝছেন, অনেক দুধ হয় ভাই, বুঝছেন? বিশেষ পাড়ে দুধ দেবে এই গরু গুনে, বুঝছেন? খুব ভালো, দেখেন দর্শক, দেখলে বুঝবে গরুগুন কত পার্সেন্ট আপনি। হ্যাঁ দেখেন, ক্যামেরা তো অবশ্যই বড় বড়, ছোট লাগার সময় বুঝছেন, সরজন দেখলে অনেক বডি বড়, মানে জাতমান খুব ভালো পার্সেন্ট এই গরুগুনে, বুঝছেন? যে এই গাভীটার সাথে কি বাচ্চা আছে ভাই? এটার সাথে আপনার আছে হচ্ছে, এর সাথে বকনা বাচ্চা আছে, সাথে আছে বকনা বাচ্চা। জি জি বকনা বাচ্চা। তো জাহিদ ভাই বকনা বাচ্চার সাথে 2 নম্বর গাভীটার দাম কত চাচ্ছেন? এই গাভীটার দাম চাচ্ছে ভাই 2,45,000 টাকা। ঘুরে দেন, জি ওদিকে ঘুরে দেন। বন্ধুরা, বকনা বাচ্চার সাথে 2 নম্বর গাভীটার দাম চাচ্ছেন জাহিদ ভাই 2,45,000 টাকা। 2,45,000 টাকা আমাদের ফার্মে আসি, সরকারের গরুটা দেখতে পেলে কত বড় সব যদি দেখে শুনে পরে দর্শক আমাদের সাথে কথা বলে নিয়ে যায় ভাই। তারপরে 3 নম্বর গাভীটা জাহিদ ভাই, হলিস্টার ফ্রিজিয়াম,
সারাদিনে দুধের নিশ্চয়তা দিচ্ছেন 17 লিটার 17 লিটার ওটা অনেক বড় অনেক চামড়া পাতলা দেখেন গোটা গাভীটা অনেক ভালো ভাই এসব গাভী বড় মাহের গাভী তো সারাদিনে না আসলে দর্শক বোঝা নাই বুঝছেন ভাই দেখেন পালনটা দেখেন দুধের পালনটা অনেক সুন্দর ভাই এটার সাথে কি বাচ্চা চাই ভাই এটার সাথে বকনা বাচ্চা ভাই তিন নম্বর গাভীটার সাথে আছে বকনা বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা গাভীটা অনেক ভালো দুধের নিশ্চয়তা দিচ্ছেন 17 লিটার সারাদিনে আমাদের ফার্মে আসে দোয়া দেখি তারপর নিব ভাই খুব বিগ বডি গাভী গাভী হ্যাঁ দেখেন ওরকম দোয়া তো সব দিতে আরাম ভাই আচ্ছা যাই ভাই অনেক চামড়া পাতলা বকনা বাচ্চার সাথে তিন নম্বর গাভীটার দাম কত চাচ্ছেন এই গাভীটা তিন নম্বর গাভীটার দাম ভাই চাচ্ছি আমি হচ্ছে আপনি কোন দর্শক নিলে এগুলোর দাম পড়বে আপনার হচ্ছে 2,30,000 টাকা বন্ধুরা বকনা বাচ্চার সাথে তিন নম্বর গাভীটার দাম জাহিদ ভাই চাচ্ছেন 2,30,000 টাকা 2,30,000 টাকা হ্যাঁ দেখেন সুন্দর করে আপনি প্রতিটি গাভী আপনারা দরদাম করে নিতে পারবেন অবশ্যই তো গাভী কিনবে আপনাকে যাই কিনে সরদমিনে আসি দেখি দরদাম করে নিয়ে যাবে ভাই ওর বছর কেনার নিয়মে এটা ছোট মাজাটা সরা কথা দেখেন আপনি অনেক বিগ বডির গাভী এটা বলছেন ভাই গাভীগুনি সরজমিন না আসলে দর্শক বুঝবে যে গাভীগুনি কি গাভী বুঝছেন ভাই এটা দুধের যে পালানের জায়গা বুঝছেন এটা অনেক ভালো বড় সাইজের গাভী আর কি অনেক বড় আপনি গোটা তলাটা দেখেন এগুলো সকালবেলা আমরা 15-16 এগুলো সকালে দুধ পাচ্ছি এটা ভাই এটা আপনি বললেন এটা ডানু জাতের যে জাতের সেই জাতের গরুটা ভাই বুঝছেন সকালে দুধ পাচ্ছেন 15-16 লিটার 16 লিটার আপনার বিকালে দুধ পাচ্ছি 8-9-7 এমন যেদিন যেমন হচ্ছে বুঝছেন সারাদিনে 22-23 লিটার হ্যাঁ সারাদিনে এই গাভীটাও নিলে আমাদের কোনো খামার দর্শক ভাই নিজে নিতে চায় আমাদের ফার্মাসি 22 কেজি দুধ দেওয়া দেখি তারপর নিয়ে ভাই খুব ভালো বিগ বডি ভাই ভাই এই গাভীগুলো নিলে কোনো দর্শক খামার করলে আল্লাহ রহমতে কোনো মানসিক ক্ষতিগ্রস্ত হবে দেখেন মাজাটা আপনি চড়া খাতেন দর্শক দেখেন এই গোটা কি জাতের গরুটা দেখেন মাজাটা বেশ অনেক তোগা অরিজিনাল যেটা 100 হলিস্টাই ফিজাম সেই জাতের গরু বুঝছেন ভাই জি বন্ধুরা ষাট বাচ্চার সাথে 4 নম্বর গাভীটার দাম জাহিদ ভাই চাচ্ছেন 2,85,000 টাকা 2,85,000 টাকা 22 কেজি দুধ আমাদের এখানে দোয়াবে দোয়া দেখি অল্প সীমিত কম বেশি দরদামকে নিয়ে যায় ভাই সরজমিন না আসলে এই গরুগুন দর্শক বুঝবে না যে এই গরুগুন এত টাকা দাম চাচ্ছি ভালো জাত মানে গরু আমরা বেশি টাকা দিয়ে আমাদের নিয়ে আসা লাগে কথা ঠিক আছে যেটা ভালো জিনিস আমাদের বেশি দিয়ে কিনা লাগে ভাই বুঝছেন আর যে নিবে এই গরুগুন নিলে কোনো মাসে ক্ষতিগ্রস্ত হবে না ভাই বুঝছেন যে অরিজিনাল জাত গরু ভাই এটা প্রার্থী যে বীজ দিবেন সেই পার্সেন্টেজ জাতের বাসায় বাড়াবে এটা প্রার্থী বুঝছেন জাহিদ ভাই তারপরে 5 নম্বর এই গাভীটা 5 নম্বর এটা হলিস্টার ফিজাম এই গাভীটা 2 দাঁতের ভাই হলিস্টার ফিজাম 2 দাঁতের খালি আমাদের এখানে আপনার 7 দাঁতের গাভী 2টা আছে আর সকটা গাভী 2 দাঁতের বুঝতে পারছেন এটা 2 দাঁতের গাভী এটা 2 দাঁত এটার সাথে কি বাচ্চা এটার সাথে আপনি হলিস্টার ফিজাম আপনার এটার সাথে ষাট বাচ্চা এটার সাথে ষাট বাচ্চা এটার সাথে ষাট বাচ্চা গাভীটা অনেক ভালো এই গাভীটা সকালে আমরা দুধ পাচ্ছি 10-11 বিকাল বেলা আমরা দুধ পাচ্ছি 6-5 এমন পাচ্ছি কোন দর্শক আমাদের এখান থেকে নিলে 16 কেজি দুধ আমাদের ফার্মাসি দোয়া দেখি তারপর 15-16 লিটার দুধ এসে দিচ্ছে অনেক ভালো ভাই গাভীগুলো অনেক ভালো দেখান মানে গাভীগুলো প্রথম বিয়ান গাভী তো অনেক বিগ বডির গাভী দেখান খুব ভালো পার্সেন্টেজ ভাই মাথাটা ছোট আচ্ছা কথা ঠান্ডা বসে না দেখেন খুবই ঠান্ডা দেখেন দেখেন সেগুলো আপনি দোয়াইবেন বাড়ির যে কোনো মেয়ে মানুষ আপনার যেখানে সেখানে দোয়াবে কোনো সমস্যা নাই ভাই বুঝছেন ঠান্ডা আছে গাভী আপনি গাভী যতই যেটা কিনেন দেখি শুনে ঠান্ডা গাভী কিনতে হয় বুঝছেন ভাই গাভী যদি যত দুধ বেশি হোক যদি আপনার লাত্তি মারে পাল তুলে তাহলে তো ওই গাভী বাইত পাইলে লাভ নাই বুঝেছেন আচ্ছা জাহিদ ভাই ষাট বাচ্চার সাথে 5 নম্বর গাভীটার দাম কত আছে 5 নম্বর দাম গাভী দাম আছে 2,05,000 টাকা ভাই বন্ধুরা ষাট বাচ্চার সাথে 5 নম্বর গাভীটার দাম জাহিদ ভাই চাচ্ছেন 2,05,000 টাকা হ্যাঁ 2,05,000 টাকা আমাদের সরজনে ফার্মে আসি দুধের কথাটা বললাম দর্শক ভাইরা দুধটা দোয়াবে দোয়া দেখি পরে আমাদের সাথে দরদাম করে নিয়ে যাবে ভাই জাহিদ ভাই তারপর 6 নম্বরে গাভীটা যাচ্ছে ভাই এটা হলিস্টার ফিজাম গাভী ভাই এই গাভীটার আগে 2-3 প্রোগ্রামে দেখাইছি গাভীটা আমাদের এটা আগে ছিল আর কি জি আগে ছিল গাভীটার বাচ্চা বললাম মারা গেছে বুঝছেন আচ্ছা আমাদের ফার্মের বাচ্চা দিয়ে গোটা দোয়াছে দুধ তো এই গাভীটার আমরা সকালবেলা 8-9 এমন দুধ হচ্ছে বিকালবেলা দুধটা আপনি ধরেন দোয়াই না
এক কেজি হয় বাছুরি খায় একটা বাছুর আট নয় লিটার দুধ হ্যাঁ সকালে টানতেছেন আপনি হ্যাঁ সকালে দোয়া আছে তো এই গাভীর বাচ্চা নেই গাভীর এখন বর্তমান খাওয়া দাওয়া সব যদি ভালো আমাদের দর্দার সাথে মিলে তাহলে আমরা দর্শকের দিব ভাই সমস্যা নাই বুঝছেন এই গাভীর দাম সাথে না গাভীর বাচ্চা নাই আমাদেরও গাভীর কিনা মেলা ভাই বুঝতে পারছেন আচ্ছা এই গাভীটার দাম কি সরাসরি যাবেন নাকি হ্যাঁ এই দাদা কোন দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাদের সাথে ফোনে কথা বলবো যদি আমাদের সাথে কথা কাজে যদি কোন দর্শকে মিলে তাহলে আমরা দর্শক দিতে পারবো সমস্যা নেই বলতে পারছেন আমরা তাহলে এটা সরাসরি আপনার নিতে যাচ্ছি হ্যাঁ সরাসরি ফোনে কারো যদি পছন্দ হয় তাহলে আমার ফোন দিয়ে বললে তাহলে আমি দর দামের বিষয়ে তার আগে বলবো কথা ঠিক আছে আচ্ছা তারপরে সাত নম্বর গাবিটা দেয় ভাই সাত নম্বর এটা হলিস্টার ফিজাম এই গাবিটা দিতে হবেন ভাই আপনার সাথে সাত বাচ্চা আছে আপনার চার দাঁত বুঝতে পারছেন দ্বিতীয় বিয়ান চার দাঁত চার দাঁত কোন দর্শক নিতে চাই এই গাভীটার আমি দরদাম বেশি বলবো না গাভীটা আমি কোন দর্শক নিলে এই গাভীটা আপনার দাম লাগবে হচ্ছে ১৪৫০০০ টাকা দাম গাভীটা সকালবেলা আপনার ৮-৭-৮ দুধ হয় বিকালবেলা ৩-৪ কোন দর্শক নিলে গাভীটা ১১ কেজি দুধ দেয় আমাদের এখানে দেখিয়ে নিলে সমস্যা নেই সারাদিনে ১১ লিটার দুধের নিচরা দিচ্ছেন সারাদিনে ১১ কেজি দুধ দেওয়া আমাদের এখানে ফার্মে এসে দেখে নিবে সমস্যা নেই যাদের অল্প টাকা দ্বারা গরু কিনতে চাইলে এই ধরনের গরু কিনে পালতে হবে তো যাই ভাই কত বললেন দাম এটা এটা আপনার দর দাম চলবে না এটা আপনার ১৪৫০০০ টাকা দাম পড়বে বন্ধুরা সাত নম্বর গাভীর দাম যাই ভাই যাচ্ছেন ১৪৫০০০ টাকা সাথে সার বাচ্চা এটা সাথে আছে সার বাচ্চা ফিজাম সার বাচ্চা মান লাগান সার বাচ্চা দর্শক যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমাদের সাথে ফোনে কথা বলে দিতে হবে সমস্যা নেই আমাদের ফার্মে রয়েছে দর্শক ভালো লাগে দু আমাদের এখানে সমস্যা নাই যেটা সঠিক কথা সেটা বলবো ভাই দু নম্বরের সিটারে কোনো আমাদের কেউ জাগা নাই ভাই বুঝলি ভালো লাগে তাহলে নিবে সমস্যা এটা সকালবেলা আপনার ৮-৯ দুধ হবে দুই বেলা দেখুন দর্শক যদি নিতে চায় এটা ১৩ কেজি দুধ দেওয়া দেখি আমাদের কিন্তু নিতে হয় সারাদিনে ১৩ লিটার দুধ নিতে হয় ১৩ লিটার দুধ হবে সারাদিনে গাভীটা অনেক ভালো সব দিদি যাদের টাকা পয়সা তিন যারা ছোটো গাভী কিনতে চায় তারা এই গাভীগুলো নিতে পারে সমস্যা নেই এটার সাথে কি বাচ্চা ভাই এটার সাথে বকনা বাচ্চা বন্ধুরা বাছুর গুলো সব এক জায়গায় রাখা আছে তো সব দেখানো সম্ভব হয়নি আর এখানে একটা বাছুর আপনারা দেখছেন এটা সম্ভবত এক নম্বর গাভীর বাছুর মূল্যবান কিছু কথা বলেছেন যে আপনারা যেখান থেকে গাভী কেনেন না কেন নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে গাভী কেনেন গাভীটা সহযোগিতা আসেন গাভীটা আপনি বেড়া দেখি যান আপনি না চিনলে আপনি পার্শ্ববর্তী যারা ভালো গাভী চিনে তাদের সাথে আপনি নিয়ে আসেন নিয়ে আসি দেখি শুনে জাতমান কিনেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন না গাভীটা কতটুকু দুধ দিচ্ছে সুস্থ আছে কিনা আনুষঙ্গিক বিষয়গুলো দেখার প্রয়োজন দেখার অনেক বিষয় তো এই ব্যাপারগুলো লক্ষ্য রেখে আপনারা যদি গাভী কেনেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না